হ্যালো হ্যালো ও সো অ্যানই নিয়ার ও হ্যালো গাইস একটা ইম্পর্টেন্ট কল করছিলাম শুনো কী বলছেন চারিদিকে শুধু করোনা করোনা করছে আর মানুষ কিছু বুঝতে পারছে না কী করবে আর কি না আপনারা থামনেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন করোনার যে নোটিফিকেশন প্রি কল ভয়েস মেসেজটা বলে সেটাকে কীভাবে আমরা স্কিপ করতে পারি আর এটা আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সো হ্যালো গাইস হিয়ার আই অ্যাম দিস ইজ মান্তুপোস রাম ত্রিপুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গোস্টার ইউটিউব চ্যানেল ওয়েস্টার্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যা করেছে জনতা কারফিউ জারি করে সেটা অ্যাকচুয়ালি অনেকে বুঝতে পারেনি আসলে এই যে করোনা ভাইরাস সেটা মেনলি ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষের মধ্যে এটা বায়ুবাহিত রোগ নয় সো আমরা যত অনেকজন মিলে একত্রিত হব। তত এটা ছড়ানোর চান্স বেশি থাকবে ধরুন আমাদের ত্রিপুরাতে বাইরে থেকে কোনো মানুষ আসলো বেড়াতে আসলো আপনার বাড়িতে কোনো অতিথি অথবা অন্য কেউ তখন কি হয় আপনা জনের যদি কোনো সিন্ড্রোম থাকে তখন ওর থেকে আমার আমার মধ্যে আমার ফ্যামিলির মধ্যে সমাজের অন্য লোকজনের মধ্যে এটা ছড়িয়ে পড়বে ভাবুন তো আমাদের ইন্ডিয়ার থেকে ইতালি কত উন্নত তারপরও ইতালি ফ্রান্স এসবের এত দুর্দশা কেন কারণ তারা প্রথমে বুঝতে পারেনি তারা মানেনি অনেক কিছু আচ্ছা এবার বলি ভিডিওটা যে বিষয়ে করা হলো আপনারা কিভাবে এই অ্যানোয়িং প্রি ভয়েস কল মেসেজকে স্কিপ করতে পারেন সেটা করতে গেলে যখন ওই লোকটি কাশি দেওয়া শুরু করে এবং ম্যাডাম বলা শুরু করে নর্মাল করোনা ভাইরাস ব্ল্য ব্ল্য ব্লা সো তখন কি করবেন সঙ্গে সঙ্গে এক প্রেস করবেন আর দুই তিন চার পাঁচ হোয়াট আপনি যে যা খুশি প্রেস করতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনি এক প্রেস করবেন তখন দেখবেন ডাইরেক্টলি আপনি যাকে ফোন করেছেন ওর মোবাইলে যদি হ্যালোটুন থাকে অত কোনো রিং করে সো ওইটা শুনতে পারবেন সঙ্গে সঙ্গে স্কিপ হয়ে যাবে সো এখন এ পর্যন্তই এভরিওয়ান টেক কেয়ার স্টে ব্লাস্ট জয় হিন্দ